পলশপুর গ্রামের পাশে ছোট্ট একটি কুটোরি ছিল। সেই কুটোরিতে একটি ছেলে বাস করত। ছেলেটি সারাদিন অটো চালাত আর দিন শেষে যা পেত তা দিয়ে তার দিন চলে যেত। ছেলেটি অটো চালিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। তাই সে চিন্তা করতে লাগলো আরো দ্রুত বাড়িতে ফিরবে। পরের দিন সকালে ছেলেটি আবারও অটো নিয়ে বাহির হলো। ছেলেটির বাবা ও মা কেউই বেঁচে নেই, প্রায় কয়েক মাস আগে মারা গিয়েছে। ছেলেটি অটো চালিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ দেখতে পেল দুটি মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে, আর সামনের মেয়েটাকে দেখে ছেলেটি প্রেমে পড়ে যায়। হঠাৎ করে একটি বড় গাড়ি এসে অটোওয়ালাকে বাজিয়ে দিয়ে চলে গেল। অনেক ব্যথা পাওয়ার কারণে ছেলেটিকে রাস্তার পাশে থাকা লোকগুলো দরাদরি করে সরকারি হসপিটালে নিয়ে আসলো। ছেলেটি হাতে এবং মাথায় অনেক ব্যথা পাওয়ার কারণে ডাক্তার সাহেব তাকে ব্যান্ডেজ করে দিলেন। ছেলেটি সুস্থ হতে পায় সপ্তাহখানিক লেগে গেল। সপ্তাহখানিক পর ছেলেটি মেয়েটির খুঁজে স্কুলের দিকে রওনা দিল। ছেলেটি মেয়েটির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু মেয়েটির দেখা পেল না। দিন গড়িয়ে পায় সন্ধ্যা হতে লাগলো, তবু মেয়েটির দেখা না পেয়ে ছেলেটি বাড়ি চলে গেল। আজও ছেলেটি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু মেয়েটির কোনো দেখা পেল না। হঠাৎ দেখতে পেল মেয়েটির বান্ধবী আসতেছে। তারপর মেয়েটির বান্ধবীকে জিজ্ঞাসা করলো, এই মেয়ে শুনো, তোমার সাথে যে আরেকটি মেয়ে ছিল সে কোথায়? তাকে তো দেখতে পারতেছি না। সে তো তার মামার বাড়িতে লেখাপড়া করতে চলে গেছে। তোমার বান্ধবীর মামার বাড়ি কোথায়? তার মামার বাড়ি হলো নিশিপুর। ধন্যবাদ, তাহলে তুমি যাও। তারপর ছেলেটি দ্রুত নিশিপুর গ্রামের দিকে রওনা দিল। ছেলেটি আসতেই দেখতে পেল মেয়েটি মেয়েটির মামার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটি অটো থেকে নেমে আসলো। হাই, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে ভালোবাসো কিনা এটা জানতে এখানে এসেছি। আমিও তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসেছিলাম, কিন্তু আমার মামা কোনো চাকরিজীবী ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। যেভাবেই হোক তোমাকে একটা চাকরি ম্যানেজ করতে হবে। যেভাবেই হোক আমি একটা চাকরি ম্যানেজ করে নিব। কিন্তু কিভাবে তুমি চাকরি ম্যানেজ করবে? তোমার তো কোনো লেখাপড়া নেই। কে বলছে আমার কোনো লেখাপড়া নেই? আমি অনার্সে লেখাপড়া করতেছি। তোমার তো অনেক লেখাপড়া আছে, কিন্তু চাকরি করো না কেন? কি করে চাকরি করব? এই যুগে চাকরি করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমার কাছে টাকা পয়সা নেই, এই জন্যই চাকরি করতে পারি না। ও, এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না। আমাদের অনেক বড় একটা কোম্পানি আছে, মামাকে বলে দেখি একটা চাকরির ম্যানেজ করে দিতে পারে নাকি। মেয়েটি মেয়েটির মামার সাথে কথা বলে মেয়েদের কোম্পানিতে ছেলেটিকে একটি চাকরির ম্যানেজ করে দিল। প্রায় কয়েক মাস পর ছেলেটা কোম্পানিটাকে অনেক এগিয়ে নিয়ে গেল। ছেলেটার গাড়ি হলো, বাড়ি হলো, সঙ্গে মেয়েটাকে বিয়েও করে ফেললো।